Dear Doctor, আপনি জানেন হাইপারটেনশন ইজ এ সাইলেন্ট কিলার। গ্লোবালি 1.3 বিলিয়ন পেশেন্ট হাইপারটেনশনে আক্রান্ত। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি আশঙ্কা করছে 2025 সাল নাগাদ হাইপারটেনসিভ রোগীর সংখ্যা 1.5 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা মৃত্যু ঝুঁকির বড় কারণ। 2017 সালে প্রকাশিত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী যেসব পেশেন্ট স্টেজ 2 হাইপারটেনশনে আক্রান্ত, তাদের ডিফারেন্ট অ্যান্টি হাইপারটেনসিভ কম্বিনেশন থেরাপি হিসেবে অ্যাডভাইস করা হয়েছে। কম্বিনেশন অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি ইজ লজিক্যাল, কারণ হাইপারটেনশন একটি মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ। তাই রেনাটা লিমিটেড বাজারে নিয়ে এসেছে আজিসান প্লাস, দ্য সলিউশন টু স্টেজ 2 হাইপারটেনশন। অ্যাজিসান প্লাস অ্যাঞ্জিওটেনশন রিসেপ্টর ব্লকার ARB অ্যাজাসার্টন এবং থাইসার টাইপ ডায়োরেটিক ক্লোরোথালিয়াডনের কম্বিনেশন। অ্যাজাসার্টন একটি লেটেস্ট জেনারেশন ARB, যা আদার্স ARB থেকে অনেক বেশি এফেক্টিভ এবং এর রয়েছে অসাধারণ কিছু গুণাগুণ। হাইয়েস্ট 81 রিসেপ্টর অ্যাফিনিটি অ্যামং অল ARBs, কজেস অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক স্টেবিলাইজেশন, prevents development of cardiac hypertrophy, prevents development of cardiac fibrosis, long half-life, increases insulin sensitivity, slow dissociation from 81 receptor. ক্লোরোথালিয়াডন এক ধরনের থায়াজাইড টাইপ ডায়োরেটিক, যার পোটেন্সি হাইড্রোক্লোরোথায়াজাইডের দ্বিগুণ। আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রেকমেন্ডেশন অনুযায়ী এর রয়েছে প্রোলংড হাফ-লাইফ, বেটার রিডাকশন অফ কার্ডিওভ্যাসকুলার রিস্কস। টলারেবিলিটি প্রোফাইল অনুযায়ী ক্লোরোথালিয়াডন হাইড্রোক্লোরোথায়াজাইড অপেক্ষা বেটার, কারণ লং টার্ম ব্যবহারে দেখা যায় ক্লোরোথালিয়াডন হাইড্রোক্লোরোথায়াজাইডের মতো পেশেন্টের কোলেস্ট্রল বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় না। বিভিন্ন ট্রায়ালেও দেখা যায় ক্লোরোথালিয়াডন হাইড্রোক্লোরোথায়াজাইডের তুলনায় CVD রিস্ক কমাতে অধিক কার্যকরী। আদার্স ARB এবং ডায়োরেটিক কম্বিনেশনের সাথে অন্য একটি ট্রায়ালে দেখা যায় আজিসান প্লাসের BP কন্ট্রোল অনেক বেটার এবং বেশি এফেক্টিভ।